الحمد لله وكفى وسلام على عباد الذين اصطفى اما بعد شمعت شدين للي السلام عليكم ورحمة الله امرا دهرابيك باب قيامت العلمات وان قيامت درش امرا علسنا كريسي بشار منصر الله عربين بشار كوربين رالسنا هرسي بشار شهر پره منشورا جاكون تادر نجز گنتب بجابه প্রকৃতপক্ষে তখনই একটা মানুষের জীবন শুরু হবে। আমরা যে মানুষ, আমাদের কিন্তু এই পৃথিবীতে আমাদের জীবন শুরু হয় না। আল্লাহ সৃষ্টি তিন ভাগে বিভক্ত, ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ী, চিরস্থায়ী। ক্ষণস্থায়ী সৃষ্টিগুলি আল্লাহ বলেন কুন ফায়াকুন, যে হও এবং হয়ে যায়, হও হয়ে যায়। কুন ফায়াকুনের যে বস্তুগুলি সৃষ্টি এগুলো ক্ষণস্থায়ী। আমাদের চোখের সামনে আমরা যত প্রাণী দেখতে পাচ্ছি এরা ক্ষণস্থায়ী, কোন পায় কোন। আর দীর্ঘস্থায়ী হচ্ছে আল্লাহর আকাশ পৃথিবী। এই আকাশ পৃথিবীকে আল্লাহ তাআলা ছয় দিনে সৃষ্টি করেছেন। এটা গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা এই সময়টা আমাদেরকে জানিয়েছেন, ইন্না রাব্বাকুমুল্লাহ আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফী সিত্তাতি আইয়াম, নিশ্চয়ই তোমাদের রব হচ্ছেন তিনি যিনি ছয় দিনে আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন। রবিবার সোমবার এই দুদিনে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন, মঙ্গলবার বুধবার এই দুদিনে পৃথিবীর মধ্যে নদী সমুদ্র পাহাড় পর্বত সৃষ্টি করেছেন, বৃহস্পতিবার শুক্রবার দুই দিনে আসমান এবং চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন। এইভাবে শুক্রবার আল্লাহর সৃষ্টি সমাপ্ত হয়েছে, শনিবার আল্লাহ কিছু করেননি। এই জন্য ইহুদিরা শনিবার তাদের সপ্তাহের ছুটির দিন পালন করে, ওই দিন আল্লাহও কিছু করেন নাই, আমরাও কিছু করব না। তো আল্লাহ যে কিছু করেন নাই একথা তো বলা নাই। আল্লাহ বলছেন যে আমি ছয় দিনে সৃষ্টি করেছি, আর তিনি যে শনিবারে কিছু করেন নাই এ কথা তো বলা নাই, এটা তো ওরা কল্পনা করে বলছে। তো সম্মানিত শুধু এখানে সৃষ্টির ব্যাপারে ক্ষণস্থায়ী, চিরস্থায়ী, দীর্ঘস্থায়ী, ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ী। এখন দীর্ঘস্থায়ী সৃষ্টি হচ্ছে আকাশ পৃথিবী। বিজ্ঞানীরা যেটা তাদের হিসাব সে হিসেবে তারা বলছেন যে এই পৃথিবীর বয়স অন্তত 1200 কোটি বছর হয়ে গেছে, 1200 কোটি বছর। আর আমরাও হাদিসের মধ্যে থেকে যে বিবরণ পাচ্ছি তাতে এই পৃথিবীতে আমাদের আদমের আগে যে আরো আদমের আবির্ভাব ঘটেছে এটাও সত্য, যে পৃথিবীতে আমাদের আদমের আগে আরো আদম আল্লাহ সৃষ্টি করছেন। এবং আমাদের আদমের একেবারেই পূর্বক্ষণে, মানে আদমের পূর্বে জিন জাতি ছিল, এটা তো কোরআনেই বলা আছে, খালাকনাল ইনসান মিন সলসল মিন হামায়ে মাসনুন ওয়াল জান্না খালাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম। তো আল্লাহ তাআলা কোরআন পাকে যে কথাগুলি স্পষ্ট বলেছেন যে আদমকে আমি সৃষ্টি করেছি খনখনে ঝনঝনে মাটি দ্বারা, যে খনখনে ঝনঝনে মাটিতে নাও আসে মেন হামায়ম মাসনুন, কিচর কাদার থেকে। তাহলে আদমের মাটিটাকে প্রথম 40 বছর বৃষ্টিতে ভিজানো হয়েছে, ফলে ওটা কিচর কাদা হয়েছে। দ্বিতীয় 40 বছর ওই মাটিটাকে শুকানো হয়েছে, তাতে ওটা সলসল হয়েছে, খনখনে মাটি হয়েছে। তৃতীয় 40 বছরে ওটাকে মেজে মেজে বিভিন্ন পানি দ্বারা মেজে মেজে ওটাকে গাড়া কাদায় পরিণত করা হয়েছে, ফলে ওটা হয়েছে তিনেন লাজিম। তো এইভাবে 143-120 বছর বসে আদম আলাইহিস সালামের সৃষ্টি করার যে মাটির যে মণ্ড এটা আল্লাহ তৈয়ার করেছেন। তারপরে মক্কা এবং তয়েফের মাঝখানে ধোনা নামী জায়গায় বসে আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন। তো আল্লাহ বলছেন ওল জাননা খালাকনাহু মিন ক্বাবলু, জিন জাতির আদিপিতা জান তাকে আমি আদমের আগে সৃষ্টি করেছি, মিন নারিস সামুম ধোঁয়াবিহীন আগুন দ্বারা। তাহলে আমাদের আদমের আগে ছিল জিন জাতি, এটা স্পষ্ট। তাহলে জিন জাতির আগেও কোনো জাতি পৃথিবীতে ছিল? এই উল্লেখযোগ্য জাতি অর্থাৎ পৃথিবীতে আল্লাহর সৃষ্টি, পৃথিবীর সুখ থেকে, পৃথিবীর সৃষ্টির লগ্ন থেকে হয়তো এর মধ্যে প্রাণী ছিল, কিন্তু যে উল্লেখযোগ্য জাতি যাদেরকে পৃথিবীর অধিকাংশ নেয়ামত দেওয়া হয় বা যাদেরকে পৃথিবী পরিচালনার দায়িত্ব দেওয়া হয়, এ ধরনের জাতির কথাই আল্লাহ উল্লেখ করে থাকেন। তো আমাদের আগে জিন জাতি তারা আমাদের মতো এই গোটা পৃথিবীর ভোগ দখল এবং পৃথিবীর শাসন ক্ষমতা এটা তাদেরই ছিল, আবার তারপরে আল্লাহ তারা ওদেরকে বঞ্চিত করে আমাদেরকে দিয়েছেন। তো এভাবে সৃষ্টির ধারাবাহিকতা কি যে আসে এটার কোনো সঠিক ইতিহাস আমাদের কাছে নাই। আর আসমানি কেতাবে আর বিবরণ যদি না আসে তাহলে আমরা এটা সঠিক কিছু বলবো বা অন্য কোনো ইতিহাস এটা পাবো বা কেউ ইতিহাস লিখবে এটা অসম্ভব ব্যাপার। তো আমরা এটা অনুমান করতে পারি যে বিজ্ঞানীরা বলেন যে পৃথিবীর বয়স অন্তত 1200 কোটি বছর হতেই পারে, এবং বিভিন্ন কঙ্কাল যেটা আবিষ্কার হচ্ছে, বরফের নিচ থেকে যে শত কঙ্কালগুলি বের হচ্ছে, হাড্ডিগুলি, ফসিলগুলি বের হচ্ছে, এগুলি পরীক্ষা করে দেখা যাচ্ছে যে আসলে
লক্ষ লক্ষ বছর আগের ফসিল এগুলি বরফের মধ্যে পাওয়া যাচ্ছে, নষ্ট হয়নি। তো সম্মানিত শুধু, তাহলে আমরা এতটুকু আল্লাহর কোরআন থেকে নিশ্চিত যে ক্ষণস্থায়ী দীর্ঘস্থায়ী, তাহলে এই আকাশ পৃথিবী তার সৃষ্টি মতে দীর্ঘস্থায়ী সৃষ্টি, আর মানব জাতি এ হচ্ছে চিরস্থায়ী, মানে এর কোনো শেষ নাই। একে সৃষ্টি করা হয়েছে এবং সৃষ্টির পরে এর কোনো শেষ নাই, এই পৃথিবী শেষ হয়ে যাবে, তারপর হাসের ময়দানে ওঠার পরে বিচারের পরে তারা যে বাড়িতে যে ঠিকানায় যাবে ওইখানে তাদের জীবনের সূচনা হবে, শুরু হবে। এই পৃথিবীটা মানুষের জন্য কোনো বসবাসের জায়গাই নয়, মানুষ এটা বুঝতে পারছে না, আমরা বুঝাতে সক্ষম হচ্ছি না যে এই পৃথিবীটা মানুষের বসবাসের জায়গাই না, এটা হচ্ছে একটা পরীক্ষার হল। দেখেন মেডিকেলের পরীক্ষা হবে, এখন সরকারের পক্ষ থেকে কয়েকটা সিটি যে ঢাকা রাজশাহী চট্টগ্রাম অমুক অমুক সেন্টারে পরীক্ষা হবে, এখন এই পরীক্ষা দেওয়ার জন্য যারা যায় তারা একটা ব্যাগ নিয়ে যায়, সামান্য আসবাবপত্র নিয়ে যায় যে আমাদের এই পরীক্ষাটা দিয়ে ওখান থেকে চলে আসবো। তো এই পরীক্ষাটা দেওয়ার জন্য যে একটা মানুষ যতটুকু প্রস্তুতি নিয়ে যায়, একজন মানুষ এই পৃথিবীতে ওই রকম প্রস্তুতি নিয়েই তার থাকা উচিত, এবং পরীক্ষা দিয়ে আসার পরে সে ফলটার সাথে সাথে পায় না, ফলটা একটু বিলম্বে পায়। আমরা ওই পৃথিবীতে পরীক্ষা দেবো, ফলটা একটু বিলম্বে হাতে পাবো, অর্থাৎ হাসরের ময়দানে এই ফলটা আমরা হাতে পাবো, কিন্তু পরীক্ষা দিচ্ছি এই পৃথিবীতে, সামান্য সময়ের মধ্যে আমাদের পরীক্ষা। এই পরীক্ষা হয়ে যাওয়ার পরে আমরা ফল পাবো হাসরের ময়দানে। ফল পাওয়ার পরে আমরা পরীক্ষায় পাশ কে করলাম, ফেল কে করলাম, কার কি অবস্থা, এইটার উপরে রেজাল্ট শিট পাবো হাসরের ময়দানে, ডান হাতে অথবা বাম হাতে। এই রেজাল্ট শিট পাওয়ার পরে আমরা যে বাড়িতে ঢুকবো সেইটা হবে আসলে আমাদের মানে জীবনের শুরু, জীবনের সূচনা। এই কথাটাই আমরা মানুষকে বোঝাতে পারছি না। মানুষ মনে করে যে পৃথিবীতে বিল্ডিং করতে হবে, 100 তলা এমন মজবুত করতে হবে জানে মানে কেয়ামত ছাড়া যেন আর কেউ যেটা ধ্বংস করতে না পারে। আমার সাথে একজন কুমিল্লার একজন প্রিন্সিপাল, ফাজিল মাদার প্রিন্সিপাল, আমিও অফিসিয়াল কাজে গেছি, উনিও গেছেন। আমাদের বরিশাল ডিস্ট্রিক্টে বহুতলা একটা ভবনের ফাউন্ডেশন করা হয়েছে, তো এই ফাউন্ডেশনটার উপরে উনি উঠেছে, তারপর আমি উঠলাম। মাটি সমান ফাউন্ডেশন, এখন উপরে ওঠে নেই, আর্থ লেভেলে ফাউন্ডেশনটা আছে, রাউন্ড লেভেলে। তো আমি আর উনি উঠছে, এখন উনি আমাকে বলছে যে হুজুর ইয়ান দি কেয়ামত অতি দিব না, আপনাদের ভাষাটা বুঝতে একটু অসুবিধা হতে পারে, উনি তো এই কুমিল্লার মানুষ, হুজুর ইয়ান দি কেয়ামত অতি দিব না মানে এইখান থেকে কেয়ামত হইতে দেবে না, এটা কেয়ামতও ভাঙবে না, এটা কেয়ামতও এটা থেকে যাবে, মানে এটা হচ্ছে মানে তার একটা কথা, মানে মজবুত যে কত ফাউন্ডেশনে যে কত ব্যয় করা হয়েছে আর কত রড সিমেন্ট দেওয়া হয়েছে, এটা দেখে উনি এই কথাটা বললেন যে হুজুর ইয়ান দি কেয়ামত অতি দিব না, মানে এখান থেকে কেয়ামত হইতে দিবে না ওরা, এটা কেয়ামতও ভাঙবে না। তো আসলে তো কেয়ামতের লোহার স্ট্রাকচারও ভেঙে সব মানে শুধু বাতাসেই গুলো সব গুলা গুলো হয়ে যাবে। তো এই জন্য মানুষকে আল্লাহ তাআলা সতর্ক করেছেন, আর তাপনা বিকুল্লি রিয়েন আয়াতান তা বাথুন, আল্লাহ বলেন তোমরা প্রত্যেকটা উঁচু জায়গায় স্মৃতিসৌধ নির্মাণ করছো, ওখানে বসে তোমরা খেলাধুলা করবে, খেলা তামাশা করবে, এই জন্য আল্লাহ তাখলুদুন, এবং তোমরা যে অট্টালিকাগুলি নির্মাণ করছো তাতে মনে হচ্ছে যে তোমরা অনন্তকাল বেঁচে থাকবে, এগুলো কিন্তু আল্লাহ সতর্ক করছেন। এখন অট্টালিকা করার না যায় তা না, কিন্তু আল্লাহ যেটা বলছে সেটা আপনাদেরকে আমি বললাম, এটা করা যায়জ না যায়জ এটা না, এটা আল্লাহ যা বলছেন। তো আল্লাহ বলছেন এখানে আপনাদেরকে বানাতে নিষেধ করেন নাই, কিন্তু আল্লাহ বলছেন যে তোমরা যা বানাচ্ছ তাতে মনে হয় যেন তোমরা অনন্তকাল থাকবে, চিরকাল থাকবে, আর এই সমস্ত বিভিন্ন উঁচু জায়গায় তোমরা স্মৃতিসৌধ নির্মাণ করে সেখানে একটা খেলা তামাশা আয়োজন করবে, এটা কিন্তু ঠিক না। তোমাদের সময় সামান্য, এই সময় তোমরা পরীক্ষার জন্য পৃথিবী ঢুকছ, কাজে পরীক্ষা দাও, পরীক্ষা দাও, পেপারে লেখো, তোমার পেপারটা ঠিক মতো এক্সামিনের কাছে যাক, তোমার পেপার হচ্ছে গলায় আমলনামা, সেই আমলনামাটা তুমি যা করো এটা লেখা হচ্ছে, কাজে তোমার এটা পরীক্ষা, লিখিত পরীক্ষাই হচ্ছে। মানুষ কিন্তু এটা বুঝতে পারে না যে আমি কিভাবে পরীক্ষা দিচ্ছি, তোমার একেবারে লিখিত পরীক্ষা হচ্ছে, যে তুমি বলছো কেমন কা তুমি লিখছে, তাহলে এটা লিখিত পরীক্ষা। শুধু এতটুকু ব্যবহার যে আমি নিজে নিজ হাতে লিখছি না, তার কারণ আমাদের যে পরীক্ষা এটা নিজ হাতে লেখা অসম্ভব। আমি এখন কথা বলছি বলেন, এখন যদি এটা আমাকে নিজ হাতে লিখতে হয় তো আমি লিখবো না বলবো কি করে সম্ভব? এই জন্য আমাদের লেখার দায়িত্বটা আমাদের কাল্লা দেন নাই, আসলে কিন্তু আমরা লিখিত খাতায় পরীক্ষা দিচ্ছি। এই বিষয়টা আপনারা বুঝেছেন কিনা ভেবে দেখেন, যে আমরা
মানে একেবারে লিখিতব্য খাতায় আমরা পরীক্ষা দিচ্ছি, যা বলছি তাই লেখা হচ্ছে, যা বলছি তাই লেখা, তাহলে আমাদের লেখা খাতা এবং এই খাতাই আল্লাহর দরবারে যাবে। হাশরের ময়দানে আপনি গতকালকে আরো শুনেছেন যে গলার থেকে আমলনামা অর্থাৎ এই পরীক্ষার খাতা এটা খুলে আল্লাহর কাছে উপস্থাপন করা হবে, আল্লাহ এটা দেখে নাম্বারিং করবেন, পাশ ফেলের ঘোষণা আল্লাহ দিবেন। তাহলে মানুষের এই যে বিষয়গুলি আমরা এগুলো আমরা বুঝি না, এগুলো বোঝার জন্য বারবার কোরআন পড়তে হবে, বারবার কোরআন অধ্যয়ন করতে হবে, এটা নিয়ে মেডিটেশন করতে হবে। তো এগুলি আজকাল দেখা যায় পৃথিবীর মানুষ ধ্যান করে, কি খালি ধ্যান করলে হবে? ধ্যানের জন্য তো আপনার একটা বিষয়বস্তু নিয়ে ধ্যান করতে হবে। ধ্যান করা বা ছলিছুট অর্থাৎ মানুষের যে বিচ্ছিন্ন অবস্থায় অবস্থান করা, এটা কিন্তু আসলে খুব ভালো। এ সময়ের মধ্যে মানুষ একটা ভালো চিন্তা করলে করতে পারে, কিন্তু তার মাথার মধ্যে কিছু ভালো চিন্তা নিয়ে তো বসতে হবে। এখন যদি খালি মাথায় বসেন তা তো শয়তান এসে ঢুকবে মাথার মধ্যে। কাজে এই জন্য একটা চিন্তা নিয়ে যারা মেডিটেশনে বসবে, ছলিছুট অবলম্বন করবে, তারা কিন্তু একটা পথ তাদের জন্য উন্মুক্ত হতে পারে। কিন্তু চিন্তা না নিয়ে যদি খালি মাথায় বসেন তাহলে কিন্তু শয়তান ঢুকবে। এই জন্য খালি মাথায় বসা যাবে না, ধ্যানে বসলে মাথায় একটা চিন্তা নিয়ে বসতে হবে, কোরআনের একটা আয়াত, কোরআনের একটা শব্দ, এইটি নিয়ে গবেষণা এবং চিন্তা নিয়ে বলবেন, তাহলে আসলেই আপনার জন্য একটা পথ আলোকিত হবে। এই জন্য এই বিষয়গুলো বোঝার চেষ্টা করেন যে আমরা পরীক্ষার হলে আসি, পরীক্ষা দিচ্ছি, পরীক্ষা আমাদের চলতেই আছে, চলতেই আছে, এর মধ্যে কোনো বিরামই নাই। বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত এই খাতায় লেখা চলতেই আছে, আপনি যা বলেন তাই লেখা হচ্ছে, যা করেন তাই লেখা হচ্ছে, সব কিছু আপনার খাতায় লেখা হচ্ছে। আপনি যে পরীক্ষা দিচ্ছেন তা আপনি বুঝছেন না। দেখেন এইটাই হলো মানুষের ভুল, আপনি যে পরীক্ষার হলে আসেন এবং পরীক্ষা দিয়ে যাচ্ছেন এটা আপনি নিজে বুঝছেন না। এইটা বোঝার চেষ্টা করেন যে আমি আসি পরীক্ষার হলে এবং আমি পরীক্ষা দিয়ে যাচ্ছি, আমি পরীক্ষার হলেই আসি এবং লেখা আমার খাতা আমার লেখা চলছে, যা বলি তাই লিখছে, যা বলি তাই লিখছে। মায় আল ফেজুবেন কৌলেন ইল্লা লাদাইহে রাকিবুন আতীত, আল্লাহ বলেন তার এমন কোনো বাক্য নাই, এমন কোনো কথা নাই, বরং আমার মানে প্রস্তুত লেখক, মানে যে লেখক এভার রেডি, সবসময় সে প্রস্তুত থাকে, সেই লেখক এটা টেকডাউন করছে, এটা লিখে নিচ্ছে। অন্যায় আল্লাহ বলেন ইন্না কুন্না নাস্তানসিকুমা কুনতুম তামালুন, তোমরা যেটা দুনিয়াতে করতেছিলে এটা আমি আমার লেখক ফেরেশতা দ্বারা এটা আমি লিখিয়ে নিয়েছিলাম, আমি লিখিত রেকর্ড করে নিয়েছিলাম, সেই রেকর্ড ধরে এখন আমি তোমাদের প্রশ্ন করব এবং তোমাদের বিচার করব, তোমাদের মার্কিং করব, তোমাদের পাশ ফেল আমি ঘোষণা করব। তাহলে মানুষের এই জীবনটা যে কত জটিল এটা মানুষ মনেই করে না, সময় কিভাবে কাটবে, রিক্রিয়েশন ফাংশন, রেডিও টিভিও তো সিনেমা তো যাত্রা জারি এগুলি, কিন্তু সে যে একটা পরীক্ষার হলে আসে এখানে তার পরীক্ষা দিতে হবে, সবগুলি রেকর্ড হচ্ছে এবং এগুলি এক্সামিনের কাছে যাবে, এটা মানুষকে শয়তান পৃথিবীতে এমন একটা ফাংশন খুলে রেখেছে, এমন একটা কারখানা শয়তান খুলে রেখেছে, ওই কারখানার মধ্যে মানুষ ঢুকে পড়ে সে নিজের ব্যাপারে এই চিন্তাটা সে করতে পারে না যে আসলে আমি পরীক্ষার হলে আসি, আমাকে দিতে হবে পরীক্ষা। আপনি এখন এই দুনিয়ায় যে পরীক্ষা দেন, এই পরীক্ষার হলে প্রায় 3 ঘন্টা পরীক্ষা, এই সময় যদি আপনি পরীক্ষার হল থেকে বেরোয় খেলা করতে যান ক্রিকেট ফুটবল, তাহলে আপনার পরীক্ষা পাশ করবেন? তাহলে এইটা যেমন বোঝেন এই পৃথিবীটা আপনার পরীক্ষার হল, এখানে আপনি পরীক্ষা দিচ্ছেন, এখানে যদি আপনি কোশ্চেন অনুযায়ী পরীক্ষা না দেন, অর্থাৎ আপনার প্রশ্নপত্র হলো আল কোরআন আসমানি কিতাব, প্রত্যেক যুগের জন্য যে আসমানি কিতাব ওইটা হলো তার প্রশ্নপত্র, কাজে পরীক্ষা দিতে হবে কোশ্চেন অনুযায়ী। কাজে আপনারা যারা এই খেলাধুলা ও অন্যান্য বিষয়ের মধ্যে যারা জীবনের সময়টা কাটাচ্ছেন তারা কি প্রশ্নপত্র অনুযায়ী উত্তর দিচ্ছেন, বরং প্রশ্নপত্র আর খাতা ফেলে রেখে আপনি অন্য কিছু করছেন, কিন্তু অন্য কিছু করলেও সেটাও আপনার খাতায় উঠবে যে আপনি এই সময় পরীক্ষা না দিয়ে আপনি এই কাজ করেছেন, এটা আপনার খাতায় আপনার উঠে যাবে। তো মানুষের জীবনের যে অবস্থাগুলি এগুলি মানুষকে বুঝতে হবে এবং মানুষ জীবন সম্পর্কে তার নিজ সম্পর্কে তার জানতে হবে যে কিভাবে সৃষ্টি করা হয়েছে, কি জন্য সৃষ্টি করেছে, কোথায় আমি কতটুকু সময় থাকবো, সামনে কি আমার, পিছনে কি রেখে যাচ্ছি, সামনের জন্য কি আমি পাঠাচ্ছি, এই সব বিষয়গুলি মানুষের যে অনুসন্ধান করতে হবে, এটাই হলো মানুষের জীবনের লক্ষ্য, এইটা হলো মেডিটেশন, এটাই হলো ধ্যান এবং এইটি হচ্ছে সলিচুট। কিন্তু আমরা কি করছি সেটা আমাদের প্রত্যেকেরই এটা চিন্তা করার বিষয় আছে। তো সম্মানিত শ্রোতি, তো আমরা আল্লাহর কাছে যাব, তো আল্লাহ রাব্বুল আলামিন এটা ওয়াদা করেছেন, শয়তান যখন বলেছে ফাবে ইজ্জাতিকা, মানে সূরা সাদের 82 নম্বর আয়াতে শয়তান বলেছে ফাবে ইজ্জাতিকা লা উগবিয়ান্না মাজবাইন, হে আল্লাহ আপনার ইজ্জতের কসম আমি ওদের সবাইকে গোমরা করবো।
ইল্লেবাদা কামিনুল মুখলাসিন, আপনার মুখলাস বান্দা ছাড়া আমি ওদের সবাইকে বিপদগামী করবো, আল্লাহ আপনার ইজ্জতের কসম। এটা যখন ও বলল, তখন আল্লাহ বললেন ফাল হাক্ক ওয়াল হাক্কা আকুল। এরপরে রাতে আল্লাহ কথা বললেন ফাল হাক্ক ওয়াল হাক্কা আকুল, যে আল্লাহর হক মানি আল্লাহ, আল্লাহর কসম এবং আমি সত্য বলি। কত বড় গুরুত্বপূর্ণ কথা, ফাল হাক্ক হক মানি আল্লাহ। তা আল্লাহ বলেন আমি আল্লাহর, আমি আল্লাহ, আমি আল্লাহর কসম করে বলছি, ওয়াল হাক্কা আকুল, আমি সত্য বলি। এই সত্য বলি বললে আল্লাহ কি ঘোষণা করলেন, লা আমলা না জাহান্নামা অনুকরণ করে তাদেরকে দিয়া আমি জাহান্নাম পরিপূর্ণ করব। ও যখন বলল আল্লাহ আপনার ইজ্জতের কসম, তা আল্লাহ বললেন যে আমি আল্লাহ, আল্লাহর কসম করে বলছি, তোমাকে দিয়া এবং তোমার অনুসারীদেরকে নিয়ে আমি জাহান্নাম ভরবো। তা আল্লাহর এই সমস্ত কথা, যে কথা আল্লাহ আল্লাহর কসম করে বলছেন, কত কঠিন কথা কোরআনে আল্লাহ তাআলা এই কথাগুলো বলেছেন, তাহলে এই ব্যাপারে আমাদের সতর্ক হওয়া উচিত। এবং এই সতর্ক বাণী নিয়েই তো রাসূলরা আছেন, আর সমস্ত রসুলদেরকে আল্লাহ মুবাশ্বিরিন ও মুনজিরিন দুইটা কাজের জন্য সে আসে। একটা হলো মুবাশ্বিরিন, জান্নাতের সুসংবাদ দেবে, মুনজিরিন এবং জাহান্নাম থেকে মানুষকে ভয় দেখাবে। এই দুইটা দায়িত্ব নিয়েই আর রাসুলরা পৃথিবীতে আসেন, আল্লাহর পক্ষ থেকে অ্যাপোস্টাল, তারা দূত, তারা আল্লাহর রাসুল, তারা পৃথিবীতে এভাবে আসেন। তো এই নবী রাসুলরা চলে যাওয়ার পরে তাদের রেখে যাওয়া কিতাব এটা পৃথিবীতে থাকে, এবং এই কিতাবের দায়িত্ব যারা পালন করেন তারা ওয়ারাসাতুল আম্বিয়া, তাদেরকে আলেম বলা হয়। এখন এই কিতাবের বিষয়ে আপনারা সবাই সতর্ক হন, আমি বারবার বলছি আপনারা কিতাবের দিকে চলে আসেন। অতি দুঃখের সাথে আমি দেখতে পাচ্ছি যে ভালো ভালো মজলিসে একজনকে সময় দেওয়া হয়েছে 20 মিনিট, সে ধন্যবাদ জ্ঞাপন করতে করতে তার 10 মিনিট শেষ হয়ে গেছে। তা আপনার এত ধন্যবাদটা কিসে লাগবে? আপনি সালাম দিছেন যে উপস্থিত সুধীমণ্ডলী বা সভাপতি সাহেব অন্যান্য শুধু আসসালামু আলাইকুম, এই সালামের উপরে ধন্যবাদটা কি আছে সেটা বলেন। পৃথিবীতে এমন কি আছে যে সালামের চাইতে সেটা মূল্যবান বলেন? তা আপনারা কিসের ধন্যবাদ দেন? আর ধন্যবাদ দিয়ে খালি 10 মিনিট অমুককে ধন্যবাদ দেওয়া হলো, অমুককে ধন্যবাদ দেওয়া হলো, তা আপনি তো আসসালামু আলাইকুম কুম্মানি সবাইকে, আপনাদের সবাইকে শান্তি আল্লাহর পক্ষ থেকে, এই শান্তি বাণী আপনাদেরকে দেওয়া হলো আল্লাহর পক্ষ, এটা আপনি জানালেন। এই সালামের পরে এসেই যদি ভালো না থাকে তো আপনি সেটা বলবেন কেন? সর্বশেষ যেটা উত্তম সেটা হচ্ছে আপনার সালাম। এই সালাম আপনি দিলেন, তারপর আবার 10 মিনিট ধন্যবাদ জ্ঞাপন করেন, এগুলো খুবই মেজাজ খারাপ হয়। এগুলো আপনারা এগুলো থেকে সতর্ক হন, সময়ের মূল্য বোঝেন। আপনাকে 20 মিনিট সময় দেওয়া হয়েছে, আপনি আর এক কথা বলতে, হারে আমার কথা তো হলো না, হুজুর আমাকে একটু সময় দিবেন, এরকম অনুরোধ করেন, অথচ আপনি 10 মিনিট না আপনি ধন্যবাদ জ্ঞাপন করলেন, এটা কেন করেন? এই সময়টা আপনি বোঝেন, এই পরীক্ষার হলে সময়টা আপনি নষ্ট করবেন না। আপনি ভাবেন 3 ঘন্টার জন্য একটা ছেলেমেয়েরা পরীক্ষা দেয়, আমরাও পরীক্ষা দিয়েছি, আমরা মানে ডান বামে তাকাই নেই, খালি লেখা আর লেখা, তারপরও দেখছি যে সমস্ত প্রশ্নের উত্তরগুলি আমরা সঠিকভাবে দিতে পারছি না। এভাবে যারা ভালো পরীক্ষা দিয়েছে তারাই ভালো রেজাল্ট করেছে, আর যারা পরীক্ষা হলে ভালো পরীক্ষা দেয় নাই, স্যার আমি একটু ন্যাচারাল কলে যাব, তা ওখানে যে সময় নষ্ট করছে, ওখানে যে হয়তো সিগারেট ধরিয়েছে ইত্যাদি সময় নষ্ট করেছে, এভাবে যারা পরীক্ষা দিল তাদের রেজাল্ট কী হবে? আর যে হলে ঢুকছে আর শেষ না করা বের হয় নাই তার রেজাল্ট কী হবে? কাজে এই জন্য আমাদের বুঝতে হবে যে আমরা এখানে পরীক্ষার হলে আছি, এবং আমরা যতই মনে করি আনন্দে আছি, উৎসবে আছি, ফুর্তিতে আছি, এটা না, আপনি পরীক্ষার হলে আসেন এবং পরীক্ষাই আপনার চলছে। এগুলি সবই কেরামন কাতিন ফেরেশতা লিখছে, কাজেই আপনি প্রশ্নপত্রকে ছেড়ে দিয়ে, প্রশ্নপত্রকে উপেক্ষা করে, প্রশ্নপত্রকে বোঝার চেষ্টা না করে আপনি অন্যদিকে আপনার সময়টা নষ্ট করলেন, এই জন্য হাশরের ময়দানে আপনি লজ্জিত হবেন। এই জন্য অনেক সময় পিতা পুত্র একে অপরকে এই যে হাশরের ময়দানে ইয়ামায় ফিরুল মারুম না কি উম্মি আবি সোয়াদাতি বানিস, মানুষ তার ভাই থেকে পলাবে, মা থেকে পলাবে, সাথীর থেকে পলাবে, আত্মীয় স্বজনদের পালাবে, কেউ কাউ সামনে দাঁড়াবে না, তার কারণ প্রত্যেকেরই এমন সমস্যা যে প্রত্যেকেই চাবে যে আমি অপরের থেকে কিছু উপকৃত হই, আমি অপর থেকে কিছু নেবো, আমি মা থেকে নেবো, ভাই থেকে, কিন্তু কেউ দিবে না। এই জন্য সবাই দেখে অপেক্ষা করতে থাকবে, পালাতে থাকবে যে ও আবার কি চায়। এবং এখানে অনেকগুলি প্রশ্নের সম্মুখীন হবে, বাবা ছেলেকে ডাক্তারি পাশ করিয়েছে, ইঞ্জিনিয়ার বানিয়েছে, অর্থনীতিবিদ বানিয়েছে, কিন্তু কোরআন শিখায় নাই,
তো এই শৈলে বিচারের সম্মুখীন হয়ে যখন এই ঘাটতিটা দেখতে পাবে, এই ভুলটা বুঝতে পারবে, তখন এই ভুল সংশোধনের কোনো সুযোগ নাই। কিন্তু তখন ওই ছেলে বাবাকে দোষী করবে যে বাবা তুমি কই, তোমাকে একটু দেখি, তুমি আমার এমন জালিম পিতা যে তুমি আমার পিছনে টাকা পয়সা ব্যয় করেছো, আর আমাকে ডাক্তার ইঞ্জিনিয়ার দুনিয়ায় আমি কয়েকদিন সুখে থাকবো, এই দুনিয়ায় কয়েকদিন আমি ভালো খাবো, এই জন্য তুমি আমার ব্যবস্থা করেছো, কিন্তু আমি কোটি কোটি বছর কি খাবো, কিভাবে ভালো থাকবো, তুমি বাবা হইয়া তুমি আমার এই ব্যবস্থা কেন করলে না বাবা, তুমি আমার জন্য একটা অভিশপ্ত পিতা, তুমি আমার জন্য একটা খারাপ পিতা, এ বলে তাকে অভিশাপ করবে, এই জন্য বাবায় ছেলে থেকে এড়িয়ে চলার চেষ্টা করবে। ভেবেছেন কথা, আপনি যে সন্তানের জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানিয়েছেন, সেই ছেলেকে যদি আপনি দিন শিক্ষা না দিয়ে থাকেন তো ওই ছেলে আপনাকে অভিশাপ করবে হাসরের ময়দানে, যার জন্য আপনি এত টাকা করলেন, যার জন্য জীবনে আপনার ঘুম নষ্ট হলো, ছেলেমেয়েরা যতক্ষণ পড়াশোনা শেষ না করে কাজে যোগদান না করে ততক্ষণ পর্যন্ত মা বাবার ঘুম হারাম হয়ে যায়, তারা সবসময় চিন্তিত থাকে যে আমার এই ছেলে কিভাবে ভালো করবে, কিভাবে ভালো পাস করবে, কিভাবে ভালো চাকরি পাবে, এই চিন্তা নিয়েই কিন্তু পিতামাতারা থাকে। কিন্তু এটা থাকা এটা তাদের আসলে এটা নেচার, এটা সবাই থাকে। কিন্তু কথাটা হলো যে আপনি যদি আপনার মৌলিক বিষয় আল্লাহ রসুল যেটা বলেছেন যে সকলের জন্য জ্ঞান অর্জন করা ফরজ, আল্লাহ রসুল যেটা বলেছেন 7 বছর বয়সে তুমি সন্তানদেরকে নামাজ পড়তে বলো, 10 বছর বয়সে নামাজ না পড়লে তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা করো, এখন এই কথাগুলি যে আল্লাহ রসুল বলেছেন, এখন বলেন 7 বছর বয়সে অনেকেই দেখা যায় যে ছেলেরা প্যান্ট পরছে, মেয়েরা প্যান্ট পরছে, 8-9 বছর 10-11 বছরে 10-11 বছর বয়সের মেয়েরাও প্যান্ট পরে ঘুরছে, এরকম দেখা যাচ্ছে পিতামাতার সামনে। কিন্তু ওই ছোট ছেলে মেয়ে ও কি বুঝবো, মনে করে এইটাই তো ঠিক, বাবা মা তাকে প্যান্ট পরাইছে এবং এই প্যান্ট পরে বড় হয়েছে, তাদের 7 বছর থেকে তার 17 টাকা ফরজ, তার জন্য পর্দা ফরজ, কিভাবে সে চলবে এটা তো বাপ মা তাকে শিখায় নাই, যার ফলে এই মেয়েরা বড় হলে তারা কোনোভাবেই পর্দার আওতায় তারা আসতে চায় না, এবং এটা তাদের জন্য ভয়ঙ্কর কষ্টকর মনে হয়। এই আমরা যারা এই বড় জামা পরে অভ্যস্ত, আমাদের যেমন প্যান্ট শার্ট পরা এটা আমাদের কাছে একটা ভয়ঙ্কর বস্তু, আর যারা ওইভাবে মেয়েরা যে সমস্ত মেয়েরা ওইভাবে পরিবেশে বড় হয়েছে যে 12-13 বছর বয়সে তারা প্যান্ট পেরিয়ে ঘুরে বেড়াচ্ছে, সমস্ত শরীর অঙ্গ তারা মাথা ঢাকে নাই, হাত ঢাকে নাই, তো ওই সমস্ত মেয়েরা কিন্তু বড় হলে তাদের জন্য পর্দায় চলাফেরা করা বা পর্দার পরিবেশে তাদের আসা এটা খুবই কষ্টকর হয়ে পড়ে। কিন্তু এগুলোর জন্য বাপ মা দায়ী থাকবে যে তুমি তোমার সন্তানকে রাসুলের নির্দেশ অনুযায়ী 7 বছর বয়সে তুমি তাকে নামাজ পড়তে কেন বলো নাই। নামাজ পড়তে বলতে গেলেই তো নামাজের জন্য উপযুক্ত পোশাক দিতে হবে, নামাজের জন্য প্রয়োজনীয় সুরাকাত তাকে শিখাতে হবে। তাহলে একটা মানুষের দিন শিক্ষার সময়টাই হচ্ছে 6 বছর পার হয়ে যাওয়ার থেকে 7 বছর, এটা দিন শিক্ষা, এটা তার সময়। এই দিন শিক্ষার সময় মধ্যে সে যদি দিন না শেখে, তাকে যদি পিতামাতা না শিখায়, তাহলে তো সে তো অনুভব করতে পারবে না, বুঝতে পারবে না যে এটা কিভাবে কি হতে পারে। তাহলে এই জন্য শরীয়তের বিধানটা বলা হয়েছে যে কোনো পিতামাতা যদি এভাবেই হয় যে সে সন্তানদেরকে জ্ঞান শিক্ষা দেন নাই, এলিম শিক্ষা দেন নাই, তখন ওই সন্তানরা বড় হবে, যখন বালক হবে তখন নিজ দায়িত্বে সে এলিম শিক্ষা করবে, দিন শিক্ষা করবে এবং আমল করবে। তো এভাবেই আল্লাহ তাআলা আমাদের যে দায়িত্ব কর্তব্য দিয়েছেন এটা আমরা বোঝার চেষ্টা করব। ইনশাল্লাহ আবার আলোচনা হবে, আজকে আমি ওখানেই আলোচনা সমাপ্ত করছি। ওয়ালাইকুম বালাক, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত। দেহেস্তু নাই কিনে।